একটি বিড়ালের মালিকরা কখনও কখনও বেশ বিভ্রান্তিকর হতে পারে। হ্যাঁ, এগুলি খেলতে এবং আলিঙ্গন করতে আরাধ্য এবং মজাদার, কিন্তু তারা অবিশ্বাস্যভাবে মুডিও হতে পারে, এবং আপনি যদি তাদের মেজাজ ব্যাখ্যা করতে এবং নিজেকে সে অনুযায়ী তৈরি করতে না জানেন, তবে তাদের পরিচালনা করা একটি ঝামেলা মনে হতে পারে। বিড়ালদের শব্দগুলি বিশেষভাবে আকর্ষণীয়। আপনি কি জানেন বিড়ালদের নিজস্ব ভাষা আছে, এবং বিশেষজ্ঞদের মতে তারা মোট 100টিরও বেশি অনন্য শব্দ তৈরি করতে সক্ষম। এই শব্দগুলির মধ্যে কিছু গ্রিন ফ্ল্যাগ এবং কিছু ইঙ্গিত দেয় যে আপনার বিড়াল সমস্যায় পড়তে পারে। এই ভিডিওটি সেখানে থাকা সমস্ত বিড়ালের মালিকদের জন্য, তাই আপনি যদি তাদের একজন হন, বিড়ালদের সাথে ডিল করার বিষয়ে আমাদের আশ্চর্যজনক টিপস এবং কৌশলগুলির কোনোটি মিস না করতে শেষ পর্যন্ত সাথে থাকুন। এখানে আপনার বিড়ালের 10টি শব্দ এবং সেগুলি আসলে কী বোঝাচ্ছে তা আলোচনা করেছি। নাম্বার 10, ম্যাউইং। এটি ক্লাসিক বিড়ালের শব্দ যা আমরা সবাই জানি এবং ভালোবাসি। এটি আক্ষরিক অর্থেই বিড়ালকে অন্য সমস্ত প্রাণী থেকে আলাদা করে। আপনি সম্ভবত বিড়ালছানাদের মতো প্রাপ্তবয়স্ক বিড়ালদেরও ম্যাও দেখতে পান। অল্পবয়সীরা সাধারণত এই আরাধ্য আওয়াজ করে আপনার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করে। এর কারণ কি বলে আপনি মনে করেন? ব্যাপারটি হল, যখন বিড়ালছানা জন্মগ্রহণ করে, তারা শুনতে এবং দেখতে অক্ষম হয়। এই কারণেই তারা সাহায্যের জন্য কান্নাকাটি করে এবং মনোযোগ নেওয়ার জন্য তাদের মাকে ম্যাও করে। বয়সের সাথে তারা অনেক বেশি স্বাধীন হয়ে ওঠে এবং তাই ম্যাও কিছুটা কমে যায়। কিন্তু তবুও একবার আপনার পূর্ণ বয়স্ক বা প্রাপ্তবয়স্ক বিড়ালটিও আপনার দিকে ম্যাও করতে পারে, এবং এটি সম্ভবত একই কারণে, যেমন একটি বিড়ালছানা করে, যার অর্থ তারা আপনার মনোযোগ চায়। নাম্বার 9, গ্রোলিং। যদিও বিড়ালরা বেশিরভাগ অংশের জন্য প্রেমময় প্রাণী, তবে তাদের বিরক্ত করতে খুব বেশি কিছু লাগে না, এবং বিরক্ত হলে তারা বিশেষত ভীতিকর হতে পারে। সুতরাং হ্যাঁ, যখন তারা মুডি থাকে না, তখন আপনি তাদের থেকে দূরে রয়েছেন তা নিশ্চিত করা ভালো। বিড়ালরা যখন খারাপ মেজাজে থাকে, তখন একটি জিনিস করতে পছন্দ করে, তা হল বর্জন। এটি তাদের এক রকম বলার উপায়। জেনে রাখুন, তারা অসুখী, রাগান্বিত, ভীত বা এমনকি আপনাকে আক্রমণ করার জন্য প্রস্তুত। মূলত এটি একটি সংকেত যা চিৎকার করে, ব্যাক অফ। মজার বিষয় হল, বিড়ালরাও তাদের আধিপত্য বোঝানোর জন্য এবং তাদের অধিকারী দিকটি দেখানোর উপায় হিসাবে বর্জন ব্যবহার করতে পারে। কিছু বিড়াল খাওয়ার বা খেলার সময় আক্রমণাত্মক হয়, যার মানে তারা তাদের জিনিসের আশেপাশে কাউকে চায় না। যদি একটি বিড়াল শারীরিক সংস্পর্শে বিরক্ত হয়, তবে তার রাগ বোঝানোর জন্য কিছু পুরানো বর্জন করার চেয়ে ভালো উপায় আর নেই। নাম্বার 8, পিউরিং। এটি সবচেয়ে সাধারণ বিড়ালের আওয়াজগুলির মধ্যে একটি। বিড়ালরা বিস্তৃত পরিস্থিতিতে ঝাঁকুনি দেয়, যা তাদের পিউরিং এর পিছনের কারণটিকে আরও কঠিন করে তোলে। বেশিরভাগ ক্ষেত্রে, যদিও তারা খুব কন্টেন্ট এবং খুশি হয়, পিউরিং এর অধিকাংশ অংশ একটি গ্রিন ফ্ল্যাগ যে আপনার বিড়ালের সমস্যা বা ব্যথা সম্পর্কে চিন্তা করতে হবে না। কিন্তু এখানে উল্লেখ্য একটি গুরুত্বপূর্ণ বিষয় হল যে, বিড়ালরা যখন অসুস্থ বা আহত হয়, তখন তাদের সান্ত্বনা দেওয়ার উপায় হিসাবে পিউরিং করে। এর পেছনেও বৈজ্ঞানিক কারণ রয়েছে। আপাতদৃষ্টিতে টিয়ারের শ্রবণ ফ্রিকোয়েন্সি, যা প্রতি সেকেন্ডে প্রায় 25 চক্রের নিরাময় বৈশিষ্ট্য রয়েছে বলে মনে করা হয়, এর চেয়ে ভালো অভ্যন্তরীণ মেসেজ আর নেই। বেশিরভাগ ক্ষেত্রে বিড়ালরা যখন এমন পরিবেশে থাকে যেখানে তারা রিল্যাক্স হতে পারে, তখন এই তরঙ্গ প্রেরণ করে। এ কারণেই তারা সাধারণত পুর দিয়ে সাড়া দেয়। আপনি যখন তাদের আদর করেন, এর মানে হল আপনার বিড়াল সেরা বন্ধুটি সুখ অনুভব করছে। নাম্বার 7, থ্রিলিং। সুতরাং এটি তুলনামূলকভাবে কম সাধারণ, কিন্তু আপনারা যারা কিছু সময়ের জন্য বিড়ালের ওনার ছিলেন, তারা সম্ভবত ট্রিলিংয়ের সাথে পরিচিত। এটি একটি ম্যাও এবং একটি পিয়ারের মধ্যে কোথাও একটি গোলমাল, এবং বেশিরভাগই একটি বন্ধুত্বপূর্ণ অভিবাদন যা বিড়ালরা তাদের অনুমোদন নির্দেশ করতে ব্যবহার করে। আপনার বিড়ালও ট্রিলিং ব্যবহার করতে পারে যদি তারা আপনাকে ভালোবাসে, তাই নিশ্চিত করুন যে তারা যখন তা করে, তখন আপনি তাদের প্রতি মনোযোগ দিচ্ছেন। এটা তাদের মনোযোগ খোঁজার অস্ত্র। তারা জানে যে তারা ট্রিল করলে আপনি তাদের মনোযোগ দেবেন, এবং তারা নিশ্চিত করে যে আপনি যতটা সম্ভব ভালোবাসবেন। কিন্তু মজার বিষয় হল, ট্রিলিং হল দুই বা ততোধিক বিড়ালের মধ্যে যোগাযোগের একটি ফর্ম, তাই তারা সবসময় যে আপনাকে খুঁজছে তা নয়। নাম্বার 6, ইয়ালিং। আপনার যদি একটি অপ্রয়োজনীয় মহিলা বিড়াল থাকে, তবে এটি শেষ পর্যন্ত তার জীবনের একটি পিরিয়ড সময়ে পৌঁছে যাবে যা আপনাকে বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে। এই সময়ের মধ্যে এটি তার পরবর্তী সঙ্গীর সন্ধানে রাস্তায় ঘুরে বেড়াতে পারে। একটি মহিলা বিড়াল হিতে থাকার এটি একটি বিশেষভাবে বেদনাদায়ক দৃশ্য, এবং আপনাকে সর্বদা নিশ্চিত করতে হবে যে আপনি তার জন্য প্রতিটি কাজে সাহায্য করছেন। এই সময়ে বিড়ালরা সাধারণত যে একটি শব্দ করে তা হল ইয়ালিং, তাদের বিড়ালছানা জন্মের তাগিদ বা সহজ করার জন্য টম বিড়ালদের আকর্ষণ করার আশায় একটি মরিয়া কান্না। হিটে বিড়ালের যত্ন নেওয়ার বিভিন্ন উপায় রয়েছে, এবং ইয়ালিংটি আরও বাজে চিৎকারে পরিণত হওয়ার এবং শেষ পর্যন্ত বিড়ালের লড়াইয়ে পরিণত হওয়ার আগে আপনি যদি তা করেন, তবে এটি সর্বোত্তম। নাম্বার 5, বারবোলিং।
একটি বিড়ালের পুর, ম্যাও এবং গ্রোলিং একত্রিত, তবে সেখানে এটির একটি রহস্য রয়েছে। যদিও সেখানে গর্জন করার একটি উপাদান জড়িত, তবে বার্বলিংয়ের আসলে কোনো স্পষ্ট অর্থ নেই। এটি কেবল আরেকটি মনোযোগ সন্ধানী আওয়াজ, যা দৃশ্যত বিড়ালরা যেভাবেই হোক সবসময় করে বলে মনে হচ্ছে, তাই না? কিন্তু কখনও কখনও একটি বার্বল অন্যান্য জিনিস নির্দেশ করতে পারে। এটি এলোহা শব্দের মতো এবং ইংরেজি ভাষায় অনেকগুলি ব্যাখ্যা রয়েছে। প্রেক্ষাপটের উপর নির্ভর করে, আপনার বিড়ালটি আপনার মনোযোগের জন্য কৃতজ্ঞ হলে বা নির্দিষ্ট কার্যকলাপে আপনার আগ্রহের পরিমাপ করার চেষ্টা করলে তখন এই বার্বল শব্দ করতে পারে। একজন ভালো বিড়াল পিতামাতা হওয়ার অর্থ হল আপনাকে বার্বেলগুলিকে চিনতে হবে এবং সেগুলি কী বা সেগুলি দ্বারা কী বোঝাচ্ছে তা শিখতে হবে। নাম্বার চার, বিপিন। এটি একটি অর্ধেক ম্যাওর মতো ছোট এবং সহজ কিন্তু স্পষ্টভাবে পয়েন্ট পেতে যথেষ্ট একটি বিপ, যা আপনি আপনার বিড়ালকে তৈরি করতে দেখতে পারেন যদি আপনি এটিকে বিরক্ত করেন বা আপনি তার পথে চলে আসেন। তাই আপনি জানেন, যখন আপনি আপনার বিড়ালকে বিপ করতে শুনবেন তখন কি করবেন, এটা থেকে দূরে থাকুন এবং এটি যা করছে তা করতে ছেড়ে দিন। নাম্বার তিন, লাউড অ্যান্ড রেপিটেড ম্যাও। আপনি সম্ভবত আপনার বিড়ালটি মনোযোগের সন্ধানে বা ক্ষুধার্ত এবং খাবার চাচ্ছে কি না তা বুঝতে সবসময় ম্যাওতে অভ্যস্ত, তবে কি হবে যদি ম্যাও স্বাভাবিকের চেয়ে বারবার এবং জোরে হয়? এটি কি আরও গুরুতর কিছু নির্দেশ করে যা আপনার উপেক্ষা করা উচিত নয়? সুতরাং এটি দেখা যাচ্ছে যে আপনার বিড়াল বারবার উচ্চস্বরে ম্যাও করছে, কারণ তারা সত্যিই অবিলম্বে আপনার মনোযোগ চায়। এটি একটি বড় সমস্যা নির্দেশ করতে পারে, যেমন তারা ঘুরে বেড়াতে গিয়ে কোথাও আটকে গেছে এবং বাড়ি ফেরার পথ খুঁজে পাচ্ছে না। বিড়ালরা অল্প জায়গায় থাকতে পছন্দ করে এবং আপনি এটি জানার আগে তারা নিজেদেরকে সম্পূর্ণভাবে হারিয়ে ফেলেছে এবং একটি অপরিচিত পরিস্থিতিতে আটকে পড়েছে। এটি এমনও হতে পারে যে আপনার বিড়ালটি খুব ক্ষুধার্ত, বিরক্ত বা টয়লেট ব্যবহার করতে চায় এবং আপনাকে একবার তাকে বাইরে যেতে দিতে হবে। নাম্বার দুই, চির। এটি এমন বিড়ালের শব্দ যা কিছুটা বিরল হলেও বিড়ালের আচরণ সম্পর্কে খুব স্পষ্ট করে। এটি কিচিরমিচির এবং ট্রিলিংয়ের সংমিশ্রণের মতো এবং পরিস্থিতির উপর নির্ভর করে এর বিভিন্ন অর্থ থাকতে পারে। তবে নিয়মটি হল বিড়ালের আচরণের দিকে মনোযোগ দেওয়া এবং সেই বিষয়ে কী ভুল বা সঠিক হতে পারে তা পরিমাপ করার জন্য এটি পর্যবেক্ষণ করা। আপনার বিড়াল আপনাকে কিছু বলার চেষ্টা করতে পারে এবং যতক্ষণ শব্দটি আপনার মনোযোগ আকর্ষণ করতে সক্ষম হয় ততক্ষণ তাদের কাজ শেষ হয়। নাম্বার এক, চ্যাটার। শুধুমাত্র সুপার অভিজ্ঞ বিড়াল ওনাররাই এটির সাথে সম্পর্কিত হতে পারেন। একটি বিড়ালের বকবক যা খুব বিরল এবং আপনি সম্ভবত শুধুমাত্র একটি পরিস্থিতিতে এটি শুনতে পাবেন যখন তারা জানালার পাশে বসে আছে এবং কাছাকাছি একটি পাখির দিকে তাকাচ্ছে। এটা খুব নির্দিষ্ট, তাই না? ঠিক আছে, এই কারণেই যদি আপনি নিজে এটি অনুভব করতে চান তবে আপনাকে আপনার বিড়ালের আচরণের প্রতি গভীর মনোযোগ দিতে হবে। শব্দটি বেশ উদ্ভট এবং এটি প্রায় যেন তারা টুইট এবং ম্যাও এর মিশ্রণ সাথে একটি পাখির কণ্ঠ নকল করার চেষ্টা করছে। বিশেষজ্ঞদের মতে বকবক করা হল বিড়ালদের শিকারের আগে তাদের প্রত্যাশা প্রকাশ করার একটি উপায়। এটি এমন একটি শব্দ যা আপনি কেবল তখনই লক্ষ্য করবেন যখন সম্ভবত শিকারটি এলাকায় থাকে। সুতরাং হ্যাঁ, এটি সম্ভবত একটি সুস্বাদু খাবারের জন্য তাদের উত্তেজনা নির্দেশ করে। অল রাইট, এই শব্দগুলির মধ্যে কোনটি আপনার বিড়াল বেশি করে থাকে? আপনি কি মনে করেন যে আমরা আপনার বিড়ালের কিছু তথ্য মিস করেছি? তা আমাদের কমেন্ট করে জানান। আর এই রকম ভিডিও পেতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন। দেখা হবে অন্য এক ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।